বড় বড় বাতেলা ইউজলেস মাল সালা কাকি ইউজলেস বলছিস জোজোকে তুই খুব ইউজফুল না একটা প্র্যাকটিক্যাল কাজ পর্যন্ত করতে পারিস না এই সব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ছাড় প্র্যাকটিক্যালি না তোকে আর জোজোকে মানুষ করছিস তুই মানুষ করছিস তুই নিজে মানুষ হয়েছিস তুই একটা অমানুষ তুই মায়ের সাথে পর্যন্ত ঠিক করে কথা বলতে পারিস না আরে বল শুনছি আমাদের ঝামেলা আমাদের মধ্যে থাক সিনিয়র সিটিজেন ঢোকাবি না এর মধ্যে তোর মা সিনিয়র সিটিজেন আমার বাবা কচি খোকা বাবার কথা খুব একটা শুনিনি বাট এই প্রথমবার বাবা আমার কথা শুনল না যে পথটাকে স্মুথ ন্যাশনাল হাইওয়ে ভাবছিলাম সেটা একটা খানা খন্ড ভাড়া গলি ছাড়া যে কিছুই নয় বাবা সেটা বুঝিয়ে দিয়ে গেল লাইফ টাইম স্ট্যান্ড বাই থাকবে ভেবেছিলাম যে মানুষগুলো তাদের কাছেও যে মিসআন্ডারস্টুড হবো সেটা ভাবিনি ইটস রিয়েলি হার্টস বস ও ভাই এই কিছুই প্রবলেম হতো না তোর বাবা না আসলে ও এখন আমার বাবার প্রবলেম আর তুই যে ওই ডাব নিয়ে হাগ দিয়ে বসেছিলি সারা রাস্তা দাঁড়বেলা ভাই আমার ভাগা ফাগা নিয়ে কোনো ইস্যুই হতো না তোর বাবা না আসলে এতক্ষণে আমরা বিচে মাল খেয়ে উল্টে থাকতাম আরে আরে তোরা পিস 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 এই থাম তো পিসের বাচ্চা চুপ কর শালা আরে জয়েন্ট রোল করতে পারিস না আবার বড় বড় বাতেলা ইউজলেস মাল শালা কাকে ইউজলেস বলছিস জোজোকে তুই খুব ইউজফুল না একটা প্র্যাকটিক্যাল কাজ পর্যন্ত করতে পারিস না এই সব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ছাড় প্র্যাকটিক্যালি না তোকে আর জোজোকে মানুষ করছিস তুই মানুষ করছিস তুই নিজে মানুষ হয়েছিস তুই একটা অমানুষ তুই মায়ের সাথে পর্যন্ত ঠিক করে কথা বলতে পারিস না আরে বল শুনছি আমাদের ঝামেলা আমাদের মধ্যে থাক সিনিয়র সিটিজেন ঢোকাবি না এর মধ্যে তোর মা সিনিয়র সিটিজেন আমার বাবা কচি খোকা তোর বাবা তো কেস খাই দিয়ে চলে গেল আর ট্রিপের মাঝে সে ট্রিপটা ক্যান্সেল করলো তারপর তোরা ভূত সাজিয়ে আমার মজা নিলি তারপর তোর বাবা ভূত তাড়িয়ে ফর টু মাচ এন্টারটেইনমেন্ট ডিরেক্টরের রুমে কেস খালো মাকে ডেকে অসম্মান করলো এই দাঁড়া দাঁড়া ওদিকে যা তোর মা আমার বাপের জন্য অসম্মানিত হয়নি তো বল না কি হয়েছে তার গুণধর ছেলের জন্য হয়েছে ঠিক আছে আর সারাক্ষণ যে আমার বাপ করে নিচে বেড়াচ্ছিস না তাহলে শোন প্রবলেমটা কোথায় তোর বাপ আর তোর জন্য তোর মায়ের জীবনটা শেষ হয়ে গেছে ঠিক আছে অ্যাডি লিমিট ক্রস করিস না বেশ করেছি শোন দিস ইজ দ্য হাই টাইম তোরও শোনা দরকার তোর বাপ অন্য একটা মহিলার জন্য তোকে আর তোর মাকে ছেড়ে চলে গেছে সেই মহিলার পয়সায় তুই ফুটানিটা করছিস তাকে অসম্মানিত করছিস দাঁড়া জজো শোন এই যে বন্ধুত্ব আলফাল ছোলা টাল এসব গন কেস ভুলে যা ঠিক আছে ইটস ফাকিং ফিনিশড ভাই কি রে Thank you.